আসসালামু আলাইকুম ভাইরা, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। দেখুন কীভাবে ফলের ক্রেটকে মধ্যে কেটে চারিদিকে পলিথিন মুড়িয়ে মাটি এবং গোবর সার মিশিয়ে কীভাবে, এটা হলো একটা শশা লতার চারা, ওইদিকে আছে এটা কি, এটা হলো ঝিঙ্গে লতার চারা, ওইদিকে একটা অ্যালোভেরাও আছে, অ্যালোভেরাও খুব কাজে আসে, মেডিসিনের জন্য খুবই ভালো, ত্বকের জন্য খুবই ভালো। দেখুন এই কীভাবে ঝাঁকালোভাবে আপনার শশা আসতেছে, দেখুন একটু চিন্তা করুন তো। আপনার ছাদ বাগানের নিজের ক্ষেত করা নিজের ফলানো শশা খাওয়ার মজাটাই আলাদা। দেখুন কি আন্দাজ করে শশা আসতেছে, এদিকে কেটে নিয়ে যায় আবার এদিকে আসে, নতুন করে আবার আপনার শশায় ভরপুর হয়ে যায়। এই দু তিন দিনের ভিতরে বড় হবে। আবার দেখুন এখানে আমি ঝিঙ্গে ঝিঙ্গের ওই লতা যেটা আছে ঝিঙ্গেও আসছে। দেখুন এক ক্যারেটে এক টপের মধ্যে দুইটা, একটা ঝিঙ্গের ছাড়া আর একটা হলো শশা। দেখুন কীভাবে ঝিঙে টসতেছে, আহ মনটা কতই না ভালো লাগে। দেখুন এভাবে করে একটু বাঁশ ফালিয়ে লতাগুলো দৌড়ানোর ব্যবস্থা করে যাবেন, লতাগুলো যতই ট্রাভেল হবে আপনার ফলন ততই ভালো হবে। আপনারা আরও একটু কাজ করতে পারেন, যে কাজটি করলে আপনাদের ফলন কমপক্ষে অনেক গুণ বেড়ে যাবে। এটা হলো যে কোনো লতা ফসল ফলানোর জন্য দশটি পাতা হওয়ার পরে সামনের আগাটা মাথাটা একটু করে ভেঙে দেবেন, এরপর থেকে এখান থেকে আবার লতা বের হবে, যেটা ভাঙবেন এটা হলো ফার্স্ট জেনারেশন। আবার লতা যখন বের হবে দেখবেন ওখান থেকে আবারও দশটা পাতা যখন বের হবে ওখানে আবার মাথাটা ভেঙে দেবেন, ওখানে হবে এটা 2G, আবার ওখান থেকে দশটা পাতা হবে মাথাটা ভেঙে দেবেন এটা হবে 3G, তখন দেখবেন আপনি কী ধরনের ফসল ফলে। দেখুন এগুলো সব ঝিঙ্গে আসতেছে, অনেক ঝিঙ্গা খাওয়া হয়েছে, আবার নতুন করে আসতেছে। আপনাদেরকে আসলে আমি মোবাইলে ভালো করে ভিডিওটা দেখাতে পারতেছি না, আপনারা জিনিসটা বুঝে নেবেন নিজের ভালোর জন্য। ছাদ বাগান এটা একটা শখের বিষয়, মনের বিষয়, স্বাস্থ্যও ভালো থাকবে মনটাও ভালো থাকবে এবং দৈনিক পরিবারের সবজির চাহিদাও মিটবে, এটার অনেক উপকার। আপনি বাজারে গিয়ে সময় নষ্ট না করে না কিনে এখানে যদি সময়টা একটু দেন আপনি টাটকা ফ্রেশ সবজি খেতে পারবেন, যেটা আপনার পরিবারের জন্য, পুষ্টির জন্য, স্বাস্থ্যের জন্য, সবার জন্য মঙ্গল। মনের মতো ছাদ বাগান তেমন একটা পরিশ্রমের বিষয় না, আপনি ফলের ক্রেটগুলোকে মাটি এবং গোবর মিশিয়ে দুইটা ভালো বীজ থেকে চারা নিলেই আপনি সুন্দরভাবে এই ফসলগুলো ফলাতে পারেন, এই সবজিগুলো ফলাতে পারেন। দেখুন কী আন্দাজ ঝিঙে ধরতেছে। আরও এখানে আমি পাতার জন্য দেখাতে পারতেছি না, অসংখ্য ঝিঙে এবং শশা আসতেছে। এই দেখুন শশা, এটা যদি DSLR ক্যামেরা দিয়ে করতাম DSLR তখন আপনাদের আরও ভালো লাগতো। তো ভাইয়া দেখানোর মধ্যে একটু ভুল ভ্রান্তি হতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন,
সুতরাং আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের শরীর ভালো থাকার জন্য মন ভালো থাকার জন্য পরিবারের ফ্রেশ সবজি পুষ্টি চাহিদা মেটানোর জন্য ফ্রেশ অক্সিজেনের জন্য আপনারা এভাবে ছাদ বাগানটা করতে পারেন দেখুন আপনি এটা ছাদও কিচ্ছু হবে না কারণ যখন ক্র্যাক এবং নিচে দুইটা ইট দিবেন ছাদও ফ্রেশ থাকবে ছাদ কখন নষ্ট হয় যখন আপনি ছাদে অতিরিক্ত রোদ পড়ে তখন ছাদ কিন্তু ক্রাশ করে যখন এটা নাতিশীতোষ্ণ থাকবে অক্সিজেন দিবেন এভাবে করে করবেন ছাদ আর উর্বর হবে ভালো হবে লংজিভিটি হবে আর আপনি যদি ছাদের সাথে মাটির সাথে মিক্স করে ফেলেন তখন একটু ক্ষতি হতে পারে আর এভাবে করলে আপনার ছাদ আরও লংজিভিটি হবে ভালো থাকবে নাতিশীতোষ্ণ থাকবে ছাদ আপনি জানেন নিশ্চয়ই ইঞ্জিনিয়ারের কাছে জিজ্ঞেস করবেন যে কোনো ছাদে অতিরিক্ত হিট হলে ছাদটা ক্রাশ করে তো এটা যদি আপনি এই অক্সিজেনটা দিয়ে এই সবজিটা ফুলিয়ে অনেক লাভ অনেক দিক দিয়ে লাভ আছে আপনার সুতরাং ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি টিপবেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের হাজির হব ধন্যবাদ আসসালামু আলাইকুম